আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ মেট্রো রেলের আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো মেট্রো রেল আগারগাঁও স্টেশনের সর্বশেষ কাজের অবস্থা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আগারগাঁও স্টেশনের কাছে চলে এসেছি। আগারগাঁওতে একটি জংশন হবে, এর জন্য এই স্টেশনের দৃশ্যটা দেখতে অন্য স্টেশনের থেকে একটু আলাদাও হবে। আগারগাঁও স্টেশনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শ্রমিকরা কাজ করছে। এবং পাশেই সিঁড়ি তৈরির জন্য কাজ চলছে। বন্ধুরা, এইখানে মোট চারটি সিঁড়ি হবে এবং চারটি লিফট হবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সিঁড়ি হবে এবং পাশ দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে লিফটের ব্যবস্থা থাকবে। যাদের সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে তারা লিফটের মাধ্যমে উঠতে পারবে। আর আগারগাঁও স্টেশনে অনেক পরে কাজ ধরার পরেও এইখানে ইনফ্রাস্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে, পাশ দিয়ে ওয়াল তৈরির কাজ চলতেছে এবং ছাদ তৈরির জন্য টিন লাগানো হচ্ছে। দোতলা থেকে তিনতলায় ওঠার সময় সিঁড়ি লিফটের ব্যবস্থা থাকবে। এই জায়গাতে দুটি গার্ডরুমের মতো দেখা যাচ্ছে, এগুলো আর্থিনের তার টানা হয়েছে এবং মাঝখানে যে পজিশনটা করা হয়েছে এটা মূলত এখানে জেনারেটর রাখা হবে। প্রতিটি স্টেশনে একটি করে সাবস্টেশনের ব্যবস্থা থাকবে ইলেকট্রিক লাইনগুলোর জন্য। এছাড়াও যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন জেনারেটর ব্যবস্থা থাকবে। পাশে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন সেই দিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা থাকবে, যে ওঠার জন্য রেল স্টেশনের ভিতরে প্রবেশ করার জন্য এই জায়গাতে জায়গা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে অনেকটা অংশ জুড়েই ছাদ লাগানো হয়েছে। মেট্রো রেল স্টেশনের দুই পাশেই সিঁড়ির ব্যবস্থা থাকবে। এই সাইডে দুটি সিঁড়ি থাকবে দুপাশে এবং অপোজিট সাইডেও দুটি সিঁড়ি থাকবে। মেট্রো রেলের জংশন হবে এইখানে, দেখতে পাচ্ছেন জংশনের জন্য এখানে ৬ লেন বিশিষ্ট রেল লাইন তৈরি হয়েছে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন মেট্রো রেলের আগারগাঁও যে অংশটুকু রয়েছে এই অংশটুকুতে কোনো ধরনের পোস্টার লাগানো হয়নি, যার কারণে প্রতিটি পিলার দেখতে খুব স্বচ্ছ এবং সুন্দর লাগছে। আশা করি মেট্রো রেলকে এভাবেই সবসময় পরিষ্কার রাখা হবে। মিরপুর ১০-এর যে অংশতে পোস্টার লাগানো হয়েছিল রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে পোস্টারগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং আশা করি মানুষজন এই পরিষ্কার পরিচ্ছন্নকে অব্যাহত রাখবে। কিছু কিছু জায়গাতে মেট্রো রেলের ফিনিশিং খুব একটা ভালো হয়নি, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেক ফাঁকা অংশ রয়েছে। এছাড়াও মোটামুটি সব কিছুই ওকে রয়েছে মেট্রো রেলের কাজের। মেট্রো রেলের নিচ দিয়ে এইভাবে রাস্তা তৈরি করা হবে এবং মাঝখান দিয়ে আইল্যান্ড তৈরি করা হবে। আইল্যান্ডের মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, কিছু জায়গাতে সবজি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের সবজি, পুঁই শাক গাছ, লাউ শাক গাছ, ঢেঁড়স গাছ, বেগুন গাছ এগুলো লাগানো হয়েছে। এবং মাঝখানের আইল্যান্ডটা এইভাবে মাটি দিয়ে ভরাট করা থাকবে এবং মাঝে মাঝে
এই রকম ভাবে ড্রেনের মতো ফাঁকা অংশ রাখা হবে। বন্ধুরা, মেট্রো রেল রিলেটেড ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, বিআরটি লাইন 3, দেশের বিভিন্ন উন্নয়নমূলক যেসব প্রজেক্টের কাজ চলছে সেগুলোর ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।